নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক মেডিসিন রুটা জি নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। হোমিওপ্যাথিক মেডিসিন রুটা জি, আমাদের হাঁটুতে, হাতে, পায়ে, হাড়ের ভেতরে যন্ত্রণা কার না হয়, আর্থিকা আসি সবারই হয়। তবে মাঝ বয়সে যখনই আপনি 40+ বা 50 ক্রস করছেন তখন কিন্তু হাড়ের ব্যথাটা বেশি করে যেন প্রকট হয়। যেমন ধরুন মাটিতে বসেছেন, উঠতে গেলে অসুবিধা বোধ করা, অনেকক্ষণ একভাবে চলাফেরা করলে লক হয়ে যাওয়া, আবার বসার সময় সাপোর্ট নিয়ে বসা, ওঠার সময় সাপোর্ট নিয়ে ওঠা, উঠেই তাড়াতাড়ি না যেতে পারা, একটুখানি দাঁড়িয়ে তারপর ধীর স্থিরভাবে চলা, এগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা বা গোড়ালির ব্যথা, এক্ষেত্রে রুটা জি কিন্তু খুব ভালো কাজ করে। যে কোনো জায়গায় হাড়ের আউটগ্রোথ, যেটাকে আমরা বলতে পারি অস্টিওম্যালাসিয়া, গোদা বাংলায় যেটা আমরা পায়ের গোড়ালির হাড় বাড়া বলি, যেমন প্রথমে উঠে চলাফেরা করতে কষ্ট হওয়া, বেশিক্ষণ না হাঁটতে পারা এবং হঠাৎ রাত্রিরে উঠে বাথরুম ফিরতে যাওয়া বেদনাদায়ক হওয়া, সেক্ষেত্রেও কিন্তু রুটা জি ভালো কাজ করে। আবার দেখা যায় যে শরীরের যে কোনো জায়গায় বনি আউটগ্রোথ, যেমন কপালে অনেকের উঁচু হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনি MRI বা স্ক্যান করেছেন কোনো ক্ষতি হয়নি কিন্তু বনি গ্রোথ হয়েছে, দ্যাট ইজ এটা বিনাইন গ্রোথ, সেক্ষেত্রে আমরা যদি সিমটোমেটিক দেখে যদি রুটা জিকে প্রেফার করি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে রুটা জি হাই পোটেন্সি দিয়ে লোয়ার পোটেন্সি রিপিটেডলি দিয়ে ডোজ অ্যাডজাস্ট করে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায়। বয়স্কদের ক্ষেত্রে যদি দেখা যায় চলাফেরা রেস্ট্রিক্টেড, কোথাও দাঁড়ালে চলতে লোকের সাপোর্ট ছাড়া পাচ্ছেন না, তার খানিক দূরে যাবার পর আবার নিজে ঘোরাঘুরি করতে পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু রুটা জি হেল্প করে। বহুদিনের পুরনো আঘাত যদি হাড়েতে লেগে থাকে, কোনো ইঞ্জুরি হয়েছে, ফ্র্যাকচার হয়নি, ব্যথা সারতে চাইছে না, এক্ষেত্রে রুটা জি ভালো কাজ করে। হায়ার পোটেন্সি শর্ট মার্জিনে কিছুদিন দিয়ে তারপর লোয়ার পোটেন্সি রিপিটেডলি দিয়ে আমরা কাজ পাই। তবে কোনো ক্ষেত্রেই নিজে কোনো ওষুধ না দিয়ে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তারপর ব্যবহার করাই বাঞ্ছনীয়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।